ওয়েলকাম বন্ধুরা হোম বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারো হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে যে কিভাবে আপনার দাড়ি আগের থেকে অনেক কালো এবং ঘন করবেন তো বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা এই দেখেছেন যে কিভাবে দাড়ি কালো ঘন করা যায় তো বন্ধুরা আজকের বিষয়টি হলো যে দাড়ি আগের থেকে অনেক কালো ঘন এবং পাশাপাশি দাড়ি বড়া শক্ত ও মজবুত করবেন তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনি ঘরে বসেই আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই ক্ষেত্রে কোনো কেমিক্যাল নয় এবং কোনো বাহিরের কোনো প্রোডাক্ট নয় আপনি নিজেই এটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তেঁতুল নিয়েছি তো বন্ধুরা এই তেঁতুলটি আপনি বাজার থেকে অথবা আপনার আশেপাশের কোনো গাছ থেকে সংগ্রহ করবেন তো বন্ধুরা এই ক্ষেত্রে চারটি উপাদানের প্রয়োজন আমি দেখাবো আপনার দাঁড়িয়ে আগের থেকে অনেক ঘন এবং কালো ও দাঁড়ির গোড়া মজবুত করবেন তো বন্ধুরা এই ক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি হলো পেঁয়াজ বাটা তো বন্ধুরা আমি পেঁয়াজ বাটা নিয়েছি আপনি পরিমাণ মতো পেঁয়াজ বাটা নেবেন আর যেটি প্রয়োজন সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলু আলুর চোটা সহ আপনি আলুটি ব্লেন্ডার মেশিনে পিষে নেবেন তো বন্ধুরা এই মিশ্রণটি যখন আপনি তৈরি করবেন তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত এটি তৈরি করতে পারি না তো বন্ধুরা আপনি এটি এমন ভাবে তৈরি করবেন যাতে আপনি তিন দিন ফ্রিজে সংরক্ষণ করে এটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই মিশ্রণটি অথবা এই টিপসটি আপনি কাচের বয়মে বা কাচের কোনো বাটিতে ফ্রিজে রেখে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমি পেঁয়াজ বাটা এবং আলু খোসা সহ আলু বাটা নিয়েছি তো বন্ধুরা আরেকটি যেটি প্রয়োজন সেটি হলো গোলাপ জল তো বন্ধুরা আমি গোলাপ জল নিয়েছি আমি কোনো ব্র্যান্ডকে সাপোর্ট করবো না আপনি বাজার থেকে খুব ভালো মানের গোলাপ জল নেবেন তো বন্ধুরা আপনি পরিমাণ মতো তিন চামচ গোলাপ জল নেবেন তো বন্ধুরা আমরা অনেকে জানি যে পিয়ার চুলের জন্য বা দাড়ির জন্য খুবই উপকারী তো বন্ধুরা পিএসটি আপনার দাড়ি ঘন এবং কালো করতে সাহায্য করে আর তেঁতুলটি হলো আপনি তেঁতুলে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা আপনার ত্বকের জন্য খুব ভালো ভূমিকা রাখবে তো বন্ধুরা আলু খোসায় আলুতে প্রচুর পরিমাণ আমিষ এবং পটাশিয়াম থাকে যা শরীরের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা এই মিশ্রণটি আপনি খুব ভালোভাবে মিশে নেবেন তো বন্ধুরা এই চারটি উপাদান খুব ভালোভাবে মিশ্রণ তৈরি হওয়ার পরে আপনি এটি দিনে গোসলের আগে আপনার দাড়িতে নিয়ে খুব ভালোভাবে মেসেজ করবেন তো বন্ধুরা মেসেজটি এমন ভাবে করবেন যাতে দাড়ির পুরো অংশে খুব ভালোভাবে সুন্দরভাবে মিশে যায় তো বন্ধুরা এই মিশ্রণটি ব্যবহারের ফলে আপনার দাড়ি শুধু ঘন কালোই হবে না আপনার দাড়ির পাক অনেক দেরিতে ধরবে এবং সাদা দাড়িও আপনার কালো হয়ে যায় তো বন্ধুরা এই চিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার হোম টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওটি আপনার হোম পেজে সর্বপ্রথমে আসে আর নতুন কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন